সম্মানিত খামারইয় আসসালামু আলাইকুম একশো মুরগি দিয়ে কিভাবে খামার শুরু করবেন আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এভাবে শুরু করতে পারেন ধীরে ধীরে আপনার অভিজ্ঞতা বাড়বে এবং খামারে ভালোভাবে করতে পারলে আপনি পরবর্তীতে খামারও ধীরে ধীরে বাড়াতে পারবেন প্রথমত একশো মুরগির জন্য আমাদের প্রয়োজন হবে একটা ঘর কত ফুট লাগবে একশো মুরগির জন্য একশো মুরগির জন্য দশ ফুট বাই পনেরো ফুট একটা গড় হলে হবে পনেরোশো দেড়শো ফুট স্কোয়ার এটা আপনি সার্ভার দিয়ে করে নি করে নেবেন সার্ভার দিয়ে দিলে হবে ছয়টা ফিলার দিয়ে এটা সার্ভার তৈরি করে চতুর্দিকে নেট লাগিয়ে দেবেন তাহলে একটা গড় তৈরি হয়ে যাবে দ্বিতীয়ত লাগবে বাচ্চাকে তাপ দেওয়ার জন্য একটা বুডার এখানে যে বুডারটা দেখা যাচ্ছে এগুলা তো আমরা বাচ্চাদের তো একশো আমরা এরকম বুডার নিব না আমরা তিনটা একশো ওয়াটের লাইট ব্যবহার করব তাতে হয়ে যাবে বাচ্চাগুলো যেহেতু চারিদিকে না যেতে পারে এই জন্য কিছু শক্ত কিছু বেড়া অথবা হার্ডবোর্ড দিয়ে আমরা রাউন্ড করে দেব একশো মুরগি বাচ্চার জন্য ছোটো খাদ্যের ভাত্র লাগবে লম্বা ট্রে এগুলো ওগুলো দুইটা একশো টাকা নেবে দুটা হলে হবে একশোর জন্য আর ফানির ভাত্র লাগবে তিনটা দুইটা থেকে তিনটা ছোটো এবং বড়ো ফানির ভাতর লাগবে চার পিস প্রতিবেধে আশি থেকে একশো বিশ টাকার মধ্যে হয়ে যাবেন সাইডটা খাবার পাত্র লাগবে এগুলোও নব্বই টাকা থেকে একশো দশ টাকার ভিতর হয়ে যাবেন তো আপনারা চাইলে শুরু করতে পারেন একটা টেম্পারেচার মিটার লাগবে তাপমাত্রা দেখার জন্য পঞ্চাশ টাকা দাম পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা আর লাগবে একশো বাচ্চা পাঁচ থেকে ছয় বস্তা খাবার হলে মোটামুটি আপনি একশো মুরগি দিয়ে খামারটি শুরু করতে পারেন পরবর্তীতে যখন আপনি আপনার ভালো মনে হবে প্রফিট করতে পারবেন বা আপনার অভিজ্ঞতা বাড়বে তো আপনি ধীরে ধীরে আপনার খামারটা সম্প্রসারণ করতে পারেন দুশো তিনশো চারশো পাঁচশো এক হাজার এভাবে